নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে মণিপুরে চান্দেলে জঙ্গি। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। মণিপুরে চান্দেলে জঙ্গি হামলায় নিহত হয়েছে 20 জন সেনা জওয়ান এবং আহত 10 জন সেনা জওয়ান। জঙ্গি হামলায় মণিপুরে নিহত হলেন অন্তত 20 জন সেনা জওয়ান, আহত হয়েছেন আরো 10 জন। এদিন সকাল 8টা নাগাদ রাজধানী ইম্ফল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে চান্দেল জেলার অন্তর্গত তেংনুপাল নিউ সমতাল রোডে প্রথমাফিক সড়কে বিস্ফোরক খুঁজে তা নিষ্ক্রিয় করার কাজ করছিল 6 ডোগরা রেজিমেন্টের একটি দল। ইম্ফল থেকে মতুলের দিকে যাওয়ার পথে বাহিনীর কনভয় পারালং ও চেরং গ্রামের মধ্যবর্তী জায়গায় পৌঁছলে জঙ্গিরা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটালে 20 জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে 1 জেসিও, 7 এনসিও, 1 সিগন্যাল কনস্টেবল এবং 1 আর্মি সার্ভিস কোর ট্রাক চালক। বেশিরভাগ দেহগুলি ঝলসে গিয়েছে। 10 জন আহত জওয়ানকে হেলিকপ্টারে করে তুলে এনে সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা সংকটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অসম রাইফেলসের বাহিনীর গুলিতে এক স্থানীয় মহিলার মৃত্যুর প্রতিবাদে বুধবারই চান্দেলে বন্ধ পালন করা হয়। এই হামলা তারই বদলা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। প্রাথমিক স্তরে অনুমান, এই হামলার নেপথ্যে পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর বা ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট জড়িত। জঙ্গিদের খোঁজে গোটা এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। বস্তুত এই নিয়ে সাম্প্রতিককালে 2টি জঙ্গি হামলা হলো দেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী রাজ্যগুলিতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুর গোমতী জেলা পরিষদের 1নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় গোমতী জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। গোমতী জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার উদয়পুর গোমতী জেলা পরিষদের 1নং কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় গোমতী জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। তাছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ্বর রাও, শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধিকর্তা উত্তম কুমার চাকমা, গোমতী জেলা শাসক সোনাল গোয়েল, গোমতী জেলা সভাধিপতি সুনীতি সাহা প্রমুখ। বৈঠকে গোমতী জেলার শিক্ষার মান উন্নয়ন দেখতে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন, এই বছর মাধ্যমিক পরীক্ষায় গোমতী জেলার যথাযথ ফল ভালো, 2-এর পরে গোমতী স্থান। এই জেলার 12টি স্কুল 100% পাস করেছে এবং 3টি স্কুল 100% ফেল করেছে। তিনি আরো বলেন, তাতে আমরা এডুকেশন ডিপার্টমেন্টের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সবটাই এই দিনের মধ্যে আনি। সেখানে একদম মানে প্রত্যেকটি স্কুলের টিচার অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স থেকে আরম্ভ করে এই যে ধারাবাহিক মূল্যায়নের কাজ কীভাবে চলছে, ইন্সপেকশন অফ স্কুল কীরকম চলছে, ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলো মিড ডে মিল থেকে আরম্ভ করে সেই কাজগুলো কেমন হচ্ছে, মন্ত্রী বলেন, আগামী 6 জুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে এবং 15 জুনের মধ্যে জেলার 100% পাশ করা স্কুল এবং 100% ফেল করা স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে তিনি একটি পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেন। নেক্সট ইয়ারে মাধ্যমিক যারা করবে নতুন সিলেবাস, নেক্সট ইয়ারে হায়ার সেকেন্ডারি রেজাল্ট যেটা হবে নতুন সিলেবাসের উপর, তখন আমরা আশা করি যে কিছু ইম্প্রুভমেন্ট সেখানেও হবে। নতুন সিলেবাসে কতগুলো ভালো যেমন দিক আছে, আবার যারা ফাঁকিবাজ স্টুডেন্ট তাদের জন্য খারাপ হবে, আমরা ভালোটাই আঁকা। পলিসি 2011-এ চালু হওয়ার পরে তার এফেক্টটা কী হয়েছে এটা একটা স্টাডি করুন। জানুয়ারি থেকে আমরা শুরু করছি, এখন এটার মূল্যায়ন করা যাবে না, নেক্সট ইয়ার গিয়ে কিছুটা মূল্যায়ন করা যাবে যে কি হয়েছে। প্লাস সিসির সঙ্গে আমাদের যে গভর্নমেন্টের কতগুলো ইনস্ট্রাকশন আমরা দিয়েছি সেগুলির বা আউটকামটা কি হচ্ছে। বিডি রিপোর্ট, খবর ত্রিপুরা।
মেলাঘর রুদ্রসাগরের বুকে মহড়া দিল ফিনল্যান্ডের তৈরি ওয়াটার মাস্টার। ওই কাজ চলবে আগামী 20 জুন পর্যন্ত, যার নেতৃত্বে রয়েছে জে এ রাজ। রুদ্রসাগরের বুকে মহড়া দিল ফিনল্যান্ডের তৈরি ওয়াটার মাস্টারের। সূত্রে জানা যায়, আজ একগুচ্ছ উচ্চ পর্যায়ের প্রকৌশলী প্রতিনিধি দল আসে রুদ্রসাগরে এবং শুরু করে ওয়াটার মাস্টার দিয়ে টুকিটাকি গভীরতার কাজ, যা চলবে আগামী 20 জুন পর্যন্ত, যার নেতৃত্বে রয়েছে জে এ রাজ। জানা যায়, সপ্তাহখানেক পূর্বে এই ওয়াটার মাস্টার এসে পৌঁছেছিল মেলাঘর রুদ্রসাগরের পাড়ে। আজ তা জলাশয়ে নামিয়ে কাজ শুরু করে। যদি এই কাজ সম্পূর্ণ, প্রদর্শনীর ফিনল্যান্ডের একোয়ামে কোম্পানি এই মেশিনটি তৈরি করেছিল। তামিলনাড়ুর একটি কোম্পানি দরপত্র জমা দিয়ে এই মেশিনটি এখানে আনেন, যার বাজার মূল্য 10.5 কোটি টাকা। প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন রাজ্যের ক্ষুদ্র সেচ দপ্তরের অধিকর্তা সহ প্রকৌশলীরা। রাজ্য সরকার এর ছাড়পত্র দিলেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে রুদ্রসাগরের নাব্যতা বাড়ানোর। आज ये मशीन को टेस्टिंग हो रहा है, केरला से थर्ड पार्टी इंस्पेक्टर आया था और वाटर रिसोर्सेस का ऑफिसर भी है ट्रेजर में, पूरे टेस्ट करके इसके बाद लोगों का जो आदमी आएगा उनको ट्रेनिंग दे देगा। 15 दिन तक हमारा फॉरेनर भी इधर रहेगा, वो अभी हो रहा है पीछे। हम लोग 15 दिन तक ट्रेनिंग दे देंगे, बाद में डिपार्टमेंट अपना प्लान करेगा, चीफ इंजीनियर जिल को सफाई करेगा, जो जिल में डेप्थ करेगा, जो कचरा आप ऊपर देख रहे हैं उसको निकालेगा। पुराना दिन में कितना दलाब का डेप्थ था उतना दलाब तक इसको कराने के लिए लेकर आएगा। 24 घंटे काम करेगा तो 1 साल 1.5 साल का अंदर हो जाएगा, दिन में 1 ही शिफ्ट काम करेगा तो उसका हिसाब से ज़्यादा होगा। 1930 থেকে 1938 সালে রুদ্রসাগরের বুকে নির্মল স্থাপন করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ওই সময় জলাশয়ের পরিমাণ ছিল প্রায় 700 একর, সারা বছরই জল থাকত। কালক্রমে বর্তমান জলাশয়ে নুনাছড়া সহ আশেপাশের এলাকার পলিমাটি ভরাট হয়ে জলাশয়ের পরিমাণ ও নাব্যতা কমে যায়। বর্তমানে 400 একরে রয়েছে সামান্য জল, যার ফলে শ্রীবৃদ্ধির অনেক অবনতি হয়েছিল নির্মহলের, হারাতে বসেছিল তার পর্যটন সংখ্যাও। রুদ্রসাগরের বুকে জল ধরে রাখতে, তার নাব্যতা বাড়াতে এই অত্যাধুনিক মেশিন এনেছে রাজ্য সরকার। টুটন চৌধুরী, রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত, চলে যাচ্ছি অন্যান্য খবরে। আগামী 27 জুন ত্রিপুরা রাজ্যের 2টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে ভারতের নির্বাচন কমিশন। এই 2টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল বামফ্রন্ট, কিন্তু অন্যান্য বিরোধী দল এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এখন প্রচারে সরগরম বামফ্রন্ট। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আগামী 27 জুন ত্রিপুরা রাজ্যের 2টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন নির্ধারণ করেছে ভারতের নির্বাচন কমিশন। এই 2টি আসন হল 13 প্রতাপগড় তফসিলি জাতি সংরক্ষিত আসন এবং 46 সুরমা তফসিলি জাতি সংরক্ষিত আসন। কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য বিরোধী দল এখনও এই 2টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তবে শাসক দল বামফ্রন্ট ইতিমধ্যে 2টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে। এরা দুজন হলেন 13 প্রতাপগড় আসনের জন্য রামু দাস এবং 46 সুরমা আসনে প্রার্থী অঞ্জন দাস। প্রার্থী দুজনে এখন রাত দিন ব্যস্ত প্রচার অভিযানে। প্রার্থী রামু দাস এখন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান, এলাকায় এখনও যে কিছু কিছু সমস্যা রয়েছে, ভোটে জয়ী হলে এই সমস্যাগুলি আগে সমাধান করবেন, এই প্রতিশ্রুতির ভিত্তিতে ভোট চাইছেন। মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন এবং তিনি জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলেও জানান। আমার প্রতিটি মানুষ আমার আপনজন, প্রতিটি লোক আমার চেনা পরিচিতি। সেই দিক থেকে এবং যারা আমার সঙ্গে বেড়েছে, ছাত্র যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে মধ্যবয়সী থেকে শুরু করে সবাই আমার পাশে আছে, সবাই আমাকে সাহায্য করছে এবং আমি আশাবাদী আমি বিপুল ভোটে জয়ী হব। এবং আমার যে উত্তরসূরি অনিল সরকার ছিলেন, ওনার আত্মা ছিল শান্তি পাবে। এখন যে বেড়েছি আমি দেখছি কিছু মানে যে জায়গার ডিসপুট আছে এগুলো কাজগুলো জনগণকে নিয়ে সাহায্য সম্পূর্ণ হবে আমি পূর্ণ করব এই কাজগুলো। যে এখনও মানে যেগুলো এখনও মানে কমপ্লিট হয়নি এগুলো পরিপূর্ণ করবো, ড্রেন এগুলো আর কি, জল এগুলো নিয়ে মানে আমাদের এলাকা অভিভাবকরা নিয়ে মানুষকে নিয়ে মানুষের সহযোগিতা নিয়ে মানুষের জন্য কাজ করবো। এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে 2টি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী 10ই জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে এবং মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 11ই জুন। 13 জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 27 জুন হবে ভোট গ্রহণ এবং ভোট গণনা হবে 30শে জুন।
এ প্রসঙ্গে উল্লেখ্য, এ দুটি আসনে বামফ্রন্ট বিধায়কদের অকাল মৃত্যুতে হচ্ছে উপনির্বাচন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত 2015 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয় বুধবার। এতে 659 নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করে নিল শান্তিরবাজার মহকুমার বাইখরা বেসরকারি বিনোদক শিক্ষানিকেতনের ছাত্র সৈকত মজুমদার। শান্তিরবাজার মহকুমায় বাইখরা বেসরকারি বিনোদক শিক্ষানিকেতনের ছাত্র সৈকত মজুমদার 659 নম্বর পেয়ে ত্রিপুরায় অষ্টম স্থান অধিকার করে নিলেন। সৈকতের পিতা সিআরপিএফ এর জওয়ান কমল মজুমদার। সৈকত প্রতিদিন 5-6 ঘন্টা পড়াশোনা নিয়ে থাকত। গৃহশিক্ষক ছিল তার মোট 7 জন। সৈকতের প্রিয় খেলা ক্রিকেট। হয়তোবা ফিনান্সকে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। বড় স্যারে আমাকে কী কী করতে হবে বা কীভাবে পড়ালেখা করতে হবে এসব বিষয়ে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এছাড়া বাড়ির গৃহশিক্ষকরা তো ছিলেন, কিন্তু স্কুলের স্যার ম্যাডামদের কাছ থেকে যা পেয়েছি তাই অনেক। দিন কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে? দিনে তো পড়ালেখার মধ্যে বাধ্যবাধকতা ছিল না, কিন্তু ওভাবে 5-6 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করতাম। ওরা যেতে পারবে যদি ওরা বইয়ের খুঁটিনাটি লাইনটা ভালোভাবে পড়ে, বইয়ের যদি ওরা সব কিছু পড়ে তাহলে অবশ্যই ভালো জায়গায় যেতে পারবে। এছাড়া কিছু রেফারেন্স বই যদি ওরা ফলো করে অনেক ভালো রেজাল্ট, আমার থেকে অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবে। বিনোদক শিক্ষানিকেতনের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার তার এই সাফল্যে গর্ববোধ করেন। 19 জন পরীক্ষা, 19 জনের স্টুডেন্ট ছিল দশম শ্রেণীতে, 19 জনকেই আমরা সেন্ট আপ করি। 14 জন ফার্স্ট ডিভিশন, 4 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশন। 14 জনের মধ্যে সৈকত মজুমদার অষ্টম স্থান দখল করেছে 659 নম্বর পেয়ে। তো আমাদের রেজাল্টের একটা উদ্ধগতি আছে, এই ধারাটা এখনও পর্যন্ত বজায় রাখতে পেরেছি বলে আমাদের ছেলেমেয়েরা আমরা খুব খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনাচরণ বাড়ির জঙ্গলে নিখোঁজ স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার। স্ত্রীকে গলা টিপে হত্যা করে তার স্বামীকে ফাঁসিতে গাছে ঝুলিয়ে হত্যায় ব্যাপক চাঞ্চল্য পশ্চিম লক্ষ্মীছড়া গ্রাম জুড়ে। চাম্পাহুর থানাধীন পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি ভিলেজের সোনাচরণ বাড়ির জঙ্গল থেকে বুধবার সকালে গ্রামের মানুষ এক পরিবারের স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করল। স্ত্রী শিলা তেলেঙ্গাকে মাটিতে ফেলে গলা চেপে হত্যা করে তার স্বামী রতন নায়ককে গামছা দিয়ে গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ঘটনায় গ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকালে এই দৃশ্য দেখে গ্রামের মানুষ খবর দিয়ে চাম্পাহুর থানায়। পুলিশ এসে গাছ থেকে মৃতদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। জোড়াখুনের বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে মুখ খুলতে না চাইলেও পুলিশ জানায় ঘটনার রহস্য বের হবে ময়নাতদন্তের পরে। ঘটনার বিবরণী জানা যায়, পশ্চিম লক্ষ্মীছড়া এডিসি গ্রামের সোনাচরণ বাড়ি এলাকার বাসিন্দা নেপেল তেলেঙ্গা। তিনি জানান, ওনার মেয়ে শিলার বিয়ে হয় পাশের গ্রাম বেলারাম বাড়ির দিনমজুর শ্রমিক রতন নায়কের সঙ্গে। 3 বছর পূর্বে তাদের বিয়ে হয়। তাদের 2 বছরে একটি কন্যা সন্তান রয়েছে। গত 2-3 দিন পূর্বে মেয়ে ও তার স্বামী ওনার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার স্বামী ও স্ত্রী দুজনেই যায় লাকড়ি সংগ্রহ করতে পাশের জঙ্গলে। রাতে তারা বাড়ি ফিরে না আসায় নেপালবাবু আত্মীয় পরিজনদের নিয়ে বহু স্থানে খোঁজ খবর করেও তাদের হদিশ পাননি। বুধবার সকালে জঙ্গলে খোঁজ করতে গিয়ে দেখে এই দৃশ্য। দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে পড়েন। পরিবারে কোনো ঝগড়া ছিল না তাদের, কিন্তু তারপরও হঠাৎ এত বড় দুর্ঘটনায় শোকাহত হয়ে পড়ল তিনি। এরপরে আমরা খোঁজ করতে করতে আজকে সকালে গিয়ে লাশ পাইছি। লাশ পাইছো? হ্যাঁ, পাহাড়িতে। কার লাশ পাইছো? দুটোই। দুটো কেটা কেটে তোমার কি লাগে? মায়া একটা আর মায়ের জামাই। আচ্ছা, মায়ের নাম কি? শিলা তেলেঙ্গা। আর জামাইয়ের নাম? রতন নায়ক। তোমার কি মনে হয়, তুমি যে লাশ দেখছো তোমার কি মনে হয়, নাকি নিজে মরছে নাকি ও মায়ের দিয়ে ফালাইছে এরকম মনে হয়? এমনি তো গলাতে ডাগ আছে মায়েরটা। আচ্ছা, আর বেটার তো রশিদ গামছা। সংসারে কোনো অশান্তি আসছিল নি? এখন তো এরা নতুন অবস্থা কিনা করবে, একটা বাচ্চা কালে 2 বছরের বাচ্চা। সোনাচরণ বাড়ির জঙ্গলে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার নিয়ে গ্রামের মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। পরিকল্পিতভাবে তাদের দুজনকেই খুন করা হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না শিলার উপর যৌন নির্যাতন হয়েছিল কিনা আর এই ঘটনার জন্যই এই জোড়া খুন কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো চরিদাম বাজার এলাকায়। মোবাইল দোকানে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মাছ ব্যবসায়ী। ঘটনাটি ঘটে বুধবার ভোররাত 3:30 নাগাদ।
মোবাইল দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধৃত এক মাছ ব্যবসায়ী, তার নাম বিকাশ দাস। তার বাড়ি চরিলাম বাজার সংলগ্ন এলাকায়। ঘটনা বুধবার রাত আনুমানিক 3:30 নাগাদ। বাজার সম্পাদক মৃদুল দেবনাথ জানান, স্থানীয় এক মাছ ব্যবসায়ী বাজারের অন্যতম মোবাইল ব্যবসায়ী অনিল কর্মকারের দোকানের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এমত অবস্থায় প্রাতঃভ্রমণকারীরা দোকান সংলগ্ন পথ দিয়ে হাঁটার সময় দোকানের ভেতরে নড়াচড়া শব্দ শুনে দাঁড়িয়ে পড়ে। মুহূর্তেই জড়ো হয় অন্যান্য পথচারীরা সহ আশপাশের লোকজন। তো একটা সেলুন মেশিন চা দোকানে, একটা মোবাইল দোকানের দরজা কেটে ভিতরে ঢুকেছে, তারপর ঢুকতে পাড়াতে দাওয়া দেওয়াতে পালিয়ে যেতে চেষ্টা করেছেন, তখন তাকে দাওয়া দিয়ে ধরা হয়েছে। আমার নাম বিকাশ দাস, বাড়ি চড়িলামে। সেও ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, এখন সে বিশালগড় পিএসের কাছে দেওয়া হয়েছে। বিশালগড় পিএসের প্রায় শতাধিক জনতা একত্র হয়ে দরজা ভেঙে তাকে দোকান থেকে বের করে আনে। তখন সে ছুরি দিয়ে লোকজনদের ভয় দেখাতে থাকে। শুরু হয় উত্তম মধ্যম। প্রথম রাত্র প্রায় 2:30 বাজে, তখন আমার দোকানে দরজা ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে দোকানের লোক ঘুমাইছিল, তখন উঠিয়া তারে দৌড়ানো দিচ্ছে কোন দিকে জানি গেছে। তখন 3:00 দিকে আমিও বাড়িতে আসি ফোন করার পরে। তখন আমরা এদিকে কোনো খুঁজছি কেউরে পাইছি না। তারপরে আবার আমরা গেছি গা, তারপরে 3:30 দিকে আবার তারা শব্দ পাইছে স্ট্যান্ডের দিকে। তখন আগে গেছে, গিয়ে দেখছে দরজা ভাঙ্গা, ঘরের ভিতরে লোক আছে। তো তখন তারা তারে যে ঘরের ভিতরে আসলো কে দিয়ে আসলো প্রথম দেখছে না। তারপরে জনে এই শিক্ষা শিক্ষিক হচ্ছে, তখন ঘরের থেকে বাইরেছে। বাইরে পরে একটা দাও আসলো, আসতো দাওড়া দেওয়া ফলন দিয়ে বইতেছে যে আসো সামনে তো শহর নাহলে সব কাটেলামু। এবার তাকে বাইরে দৌড় দিছে, তখন তারা এই জন স্পর্শ হয়েছে, তখন দেখতে পাইছে যে তার নাম বিকাশ। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার ওসি কান্তিলাল বৈদ্য সহ বিশাল পুলিশ বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, এদিন রাতেই সে অন্য একটি দোকান থেকে জলের মোটর চুরি করে তার মাছ দোকানে নিয়ে আসে। অবশেষে বাজার সম্পাদক সহ সমস্ত ব্যবসায়ীরা মিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 6 ও 7 জুন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের প্রস্তুতি লগ্নে পথসভা ও বাইক র্যালি অনুষ্ঠিত হয় শহর জুড়ে। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি ধর্মনগর বিভাগীয় কমিটির 5ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 6 ও 7 জুন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এই সম্মেলনের প্রস্তুতির জন্য ধর্মনগরের বিভিন্ন পথসভা পতাকা দিয়ে রাস্তা সাজানো প্রভৃতি চলছে, আর একে কেন্দ্র করে সংগঠিত করা হলো বাইক র্যালি। এই র্যালিতে সমিতির 300+ বাইক স্কুটার অংশ নেয়। সমস্ত সর প্রদক্ষিণ করে পুনরায় ধর্মনগর বিদ্যামন্দির রোডস্থিত অফিস গিয়ে সামনে এসে শেষ হয়। এই প্রসঙ্গে ধর্মনগর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মন্টুরাম মাহিষ্যদার জানান, ওনারা ঐতিহাসিক বাইক র্যালি সংগঠিত করে। সারা দেশে কর্মসংস্থান না করা, জিনিসপত্র ও পেট্রোলের দাম বৃদ্ধি এবং শিক্ষক গেরুয়াকরণ করার প্রতিবাদে ইত্যাদি বিষয়ে আগামী 6 ও 7 জুন সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে তিনি জানান। তিনি জানান, প্রকাশ্য সমাবেশে রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা এবং কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক শৈবাল রায় উপস্থিত থাকবেন। আজকে আমরা ঐতিহাসিক বাইক র্যালি সংগঠিত করেছি। ডিজিটিএ এইচবি রুটের ইতিহাসে সবচেয়ে বড় বাইক র্যালি আজকে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 300+ বাইক অংশগ্রহণ করেছিল। আগামী 6 এবং 7 জুন ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে ইজিটিএ এইচবি রুটের 5ম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন উপলক্ষে আজকের এই বাইক র্যালি আমরা সংগঠিত করেছি। সারা দেশে প্রবল সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি করা এবং কর্মসংস্থান না করা, জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, 7 বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করা এবং বিশেষ করে শিক্ষাকে গেরুয়াকরণ এবং শিক্ষাকে বেসরকারীকরণের প্রতিবাদে শান্তি এবং সম্প্রীতির পরিবেশটাকে বজায় রাখা এবং রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে আমরা এই সম্মেলন আগামী 6 এবং 7 তারিখ এই সম্মেলনে আমরা এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে কথা বলবো। আমাদের সম্মেলনে প্রকাশ্য সমাবেশে আমাদের রাজ্যের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী বানুলাল সাহ উপস্থিত থাকবেন এবং আমাদের সহসাধারণ সম্পাদক কমরেড শৈবাল রায় উপস্থিত থাকবেন। আমরা আশা করি সকলের উপস্থিতিতে প্রকাশ্য সমাবেশ সর্বাত্মক সফল হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্যাটেলাইটের যুগে এখন মানুষ পড়ে আছে অন্ধ কুসংস্কারে। অত্যাধুনিক যন্ত্রপাতির বদলে কেবলমাত্র ব্লেড দিয়ে অপারেশন করে প্রাণ গেল এক উপজাতি রমণীর। ঘটনা খোয়াইয়ের মায়াং বেকরং গ্রামে। যদিও সমাজের কিছু বুদ্ধিজীবী মানুষ এই অন্ধবিশ্বাসের পেছনে মানব অঙ্গ প্রত্যঙ্গ চোরাপাচারে ইঙ্গিত দিয়েছেন।
অন্ধবিশ্বাসে প্রাণ দিতে হলো উপজাতি পরিবারের এক রমণীকে। কোন রকম অ্যানেস্থেশিয়া অথবা অত্যাধুনিক সরঞ্জাম ছাড়া শুধুমাত্র একটি ব্লেড দিয়ে অস্ত্রোপচার করছে মান্দায়ের স্বঘোষিত এক ত্রিপুরেশ্বরী মা। রহস্যজনক এই ঘটনায় প্রাণ গেছে খোয়াইয়ের মায়াং বেকরং গ্রামের বিশ্বলক্ষ্মী দেববর্মা নামের 35 বছরের এক গৃহবধূর। বিশ্বলক্ষ্মীর প্রাণ গেলেও মা ত্রিপুরেশ্বরীর কোপে পড়বেন গোটা পরিবার, এই ভয়ে পরিবারের কেউ ঘটনাটি থানায় জানাননি। মা ত্রিপুরেশ্বরী নামের 36 বছরের ব্যক্তির প্রতি উপজাতি মহল্লায় কিছু অংশের এখনো শ্রদ্ধা অটুট। মায়াং বেকরং গ্রামে কান পাতলেই কিছু বিরুদ্ধ মন্তব্য শোনা যাচ্ছে। যারা বানমারা, মায়ের কোপে পড়া ইত্যাদিতে তেমন বিশ্বাস করেন না, তাদের বক্তব্য হলো মান্দাইয়ে মানব অঙ্গ প্রত্যঙ্গের চোরা পাচারের ব্যবস্থা চলছে। মৃত বিশ্বলক্ষ্মী দেববর্মারও 2 কিডনি সরিয়ে ফেলা হয়েছে। রহস্যজনক ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির মান্দাই আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন এলাকায়। তার জীবনযাত্রাও বড়ই অদ্ভুত। জন্মের পর 6 বছর পর্যন্ত তিনি নাকি ছেলে ছিলেন। এরপর মায়ের দর্শন পেয়ে মা ত্রিপুরেশ্বরী হয়ে যান। রোগীদের ভিড় লেগে আছে তার হাসপাতাল কাম আশ্রমে, সব রোগীদেরই আগমন এজেন্ট মারফত। খোয়াইতেও মায়ের নিকটাত্মীয় এক এজেন্ট আছে, তার মাধ্যমেই মায়াং বেকরং গিরীন্দ্র দেববর্মা তার স্ত্রী বিশ্বলক্ষ্মী দেববর্মাকে মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। বিশ্বলক্ষ্মী দেববর্মা গত মাসখানেক যাবৎ পেটের ব্যথায় ভুগছিলেন। পেটের মধ্যে শক্ত একটি চাকানাকে এপাশ থেকে ওপাশে ঘোরাঘুরি করছিল। 2 বার তাকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু পরিবারের বিশ্বাস বিশ্বলক্ষ্মীকে কেউ বান মেরেছে, জাদুটোনা করেছে। তাই শুরু হয় ওজা কবিরাজের খোঁজখবর। তুলাশিকরের এক এজেন্ট মান্দাইয়ের মা ত্রিপুরেশ্বরীর সন্ধান দেন। গত 25 মে মান্দাইয়ে মা ত্রিপুরেশ্বরীর কাছে যান তারা। 30 মে মা ত্রিপুরেশ্বরী একটি বন্ধ করে সাধারণ একটি ব্লেড দিয়ে বিশ্বলক্ষ্মীর অপারেশন করে অজ্ঞান না করেই পেটের অপারেশন করা হয়। 31 মে বিশ্বলক্ষ্মী মৃত্যু হয়। এরপরেই মা ত্রিপুরেশ্বরী দ্রুত মৃতদেহ নিয়ে যেতে নির্দেশ দেন। খোয়াইয়ে যারা মৃতদেহ সৎকারে যায় তাদের কারো কারো পেট কাটা দেহ দেখে কিডনি চুরির সন্দেহ হয়। তারা চাম্পাহাওর থানায় বিষয়টি জানায়। মৃতদেহ সৎকারের সময় সাধারণ সুতোর সেলাই পুড়ে যায়, বেরিয়ে আসে পেটের নারী ভুড়ি। সন্দেহ করা হয় ত্রিপুরেশ্বরী মায়ের সাথে প্রভাবশালী কোনো চক্র জড়িত। বাড়িত আনিয়া কতদিন থাকছে না থাকছে জানেন না, এরপরে 3 দিন যাইদিনই পরে আমি বাইরে থেকে এসে পড়ে এরপরে দিন হেরা ঘরে আমি গেছি সকালে। হ্যাঁ কইতাছে কিতা আমরা আগরতলা যাইতাম, তো ওদুরি কইছে আর কিছু কইছে না। কোন আশ্রমে গেছে? কোন আশ্রমে গেছে জানে না। আর হেরা আইয়া পরে শুনছে আশ্রম জিরেনিয়া মান্দাই কিতা জানে আছে, এখানে বলে আশ্রম আছে, এখানে বলে লয়া গেছে আশ্রমে অপারেশন করছে। হ্যাঁ এলা আসতা আমরা দেখছি। দুই সাইডে কাটা বললেন? দুই সাথে কাটা না এক সাথে কাটা, তো আমরা দেখছি দুই সাথে আমরা ভালো করে দেখেছি না। মানুষ তো দলা হয়ে গেছে, বীর হয়ে গেছে গা। কিনা আমরা কিনা? আমার নাম সুচিত্রা দেববর্মা। আপনি কি এলাকার মেম্বার? হ্যাঁ। বিউরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি নিয়মবিধিকে উপেক্ষা করে দিনের পর দিন প্রাইভেট চেম্বারে রোগী দেখে আর্থিক মন্দা দূর করছেন বিশ্রামগঞ্জ হাসপাতালের ডক্টর ইনচার্জ জয়ন্ত দাস, আর এতে ক্ষুব্ধ হাসপাতাল কর্মী সহ সাধারণ মানুষ। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দিনের পর দিন প্রাইভেট চেম্বারে রোগী দেখার গুরুতর অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতালের ডক্টর ইনচার্জ জয়ন্ত দাসের বিরুদ্ধে। শুধু ব্যক্তিগত চেম্বারে রোগী দেখে ক্ষান্ত হননি তিনি, বরং সকাল 8:30 থেকে 11 পর্যন্ত সরকারি নিয়মবিধি উপেক্ষা করে আউটডোর ছেড়ে অনবরত 200 টাকার বিনিময়ে রোগী দেখছেন তিনি। আর এদিকে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা সকাল থেকে এসে হাসপাতালের দরজায় ভিড় জমাচ্ছেন। জানা গেছে ডক্টর ইনচার্জ জয়ন্ত দাস বিগত 2 বছর 8 মাস ধরে বিশ্রামগঞ্জ হাসপাতালের দায়িত্ব সামলাচ্ছেন। তিনি হাসপাতালের বড়বাবু হওয়ার সুবাদে অন্য ডাক্তাররা তাকে কিছু বলার সাহস পাচ্ছেন না। ক্ষোভে ফুসছে ডাক্তার সহ স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা। তাছাড়া বিশ্রামগঞ্জ হাসপাতালে যে অত্যন্ত পরিকাঠামোহীনতায় ভুগছে তার বলার অপেক্ষা রাখে না। রোগী দেখার নেই কোনো অত্যাধুনিক মেশিনারি,
সামান্য জ্বর বা পেটের অসুখ হলে কোনো রোগীকে হাসপাতালে আনলে তৎক্ষণাৎ তাকে বিশালগড় কিংবা জিবিতে রেফার করে দায়িত্ব খালাস করা হয়। এখন দেখার বিষয়ে দপ্তর তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে মণিপুরে চান্দেলে জঙ্গি হামলায় নিহত কমপক্ষে 20 জন সেনা জওয়ান এবং